গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছো? তো তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও, তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওতে তোমাদের মাঝে আমি কিছু কোশ্চেন তুলে ধরবো, তোমরা যদি জানো, তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা আনসার দিয়ে দিলে তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ অনেক হতাশ হয়ে গেলাম। তো হতাশ হওয়ার কারণে তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। আমি যে কলা বাগানটা দেখালাম এটার বয়স 4 বছর, আর প্রথম বছরে 11 মাসে কলা এসেছিল। তো 4 ছড়ি কলা আমরা কিন্তু খেয়েছি এবং সবাইকে দিয়েছি। 36 ফ্যামিলি থাকি, তো 36 ফ্যামিলি যখন থাকে তো সবাইকে দিয়ে খাওয়াটা আমার কাছে মনে হয় খুব ভালো জিনিস। তো সবাইকে দিয়ে যখন খাওয়া যায় ওই জিনিসে কিন্তু আনন্দও আছে। তো আমি প্রথম বছর সবাইকে দিলাম, তার পরের বছর থেকে যতবারই কলা গাছে ফুল আসে এভাবে কলা ছড়িয়ে আসে, কলা গাছটা ভেঙে পড়ে যায়। তো 3 বছর ধরে কলা খেতে পারছি না, যতবারই আসে ভেঙে পড়ে যায়। জানি না প্রথম বছর খুব সুন্দরই হলো, আর সবাইকে দিলাম, সবাই ভালো বললো, খেয়ে অনেক প্রশংসা করলো, কলাও কিন্তু অনেক হৃষ্টপুষ্ট ছিল। এখন 3 বছর ধরে কলা গাছ থেকে কলা এনে পাকা কলা খাওয়ার মতো আমাদের কর্মে নেই, কারণ 3 বছর ধরে কলা গাছে যতবারই ফুল আসে ভেঙে পড়ে যায়। তো তোমরা যদি জানো তোমরা অবশ্যই বলবে। বাগানটা আমি প্রথমে দেখালাম, কলা বাগানটা, কলা বাগানটা দেখে মনে হচ্ছে না কলা বাগানটাতে কোনো একটা প্রবলেম আছে, কিন্তু জানি না যখনই কলা ছড়িয়ে আসে তখনই কলা গাছটা ভেঙে পড়ে যায়। প্রথম বছর সুন্দর খেলাম, প্রথম বছর কিন্তু আমি সবাইকে দিলাম আবার খেলাম, আর তারপর থেকে কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এখন কলা গাছের ছড়ি সহ যখন ভেঙে পড়ে গেল, রাগ করে কলা গাছের নিচে যায় না। তো 3 দিন পরে যখন গেল দেখলো কলার ছড়ি ভেঙে পড়ে আছে, ফুল মোচা যে ভেঙে পড়ে আছে ওগুলিকে নিয়ে আসলো। তো আনার পরে কলার মোচার উপরে যেগুলো ছুটে গেল ওগুলোকে আমি আলাদা করে খুলে নিচ্ছি, আর কলাগুলো দিয়ে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। আর যে উপরেরগুলো আছে এগুলোকে, যেগুলি খুলে গেল ওগুলো দিয়ে আমি বড়া করব। দেখো এভাবে খুলে নিয়েছি, এগুলিকে আমি কাটবো না, পুরোটা আস্তা রেখে দেব। আস্তা রেখে কিন্তু আমি খেসারির ডাল দিয়ে কিন্তু এগুলিকে সুন্দর করে বড়া করব। কিন্তু গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো আমি কিভাবে এগুলি দিয়ে বড়া করলাম আর কিভাবে মুগ ডাল দিয়ে কলাটিকে রান্না করলাম। কলাটির খোসা ছাড়ানোর মতো নেই, কারণ এগুলি ভালো করে পুষ্ট হয়নি। যদি খোসা ছাড়িয়ে রান্না করতে যাই তাহলে কলার ভিতরে কিছুই পাবো না। তো খোসা সহই রান্না করব। মুগ ডালটাকে আগে ভেজে নিয়ে কলাগুলোকে আমি আগে কেটে নিয়ে হলদি দিয়ে মেখে রেখেছিলাম। তো ভালো করে ওয়াশ করে মুগ ডালগুলো যখন সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিলাম ডালগুলোর উপরে কলাগুলো। তারপরে কাঁচা লঙ্কা ছিল না, আমি শুকনা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। তো আদা জিরা দিয়ে ভালো করে আমি খুঁটিটাকে রান্না করে নিলাম। তারপরে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলিতে আমি রসুন আদা পেঁয়াজ সব পেস্ট করে দিয়ে, আর কলার মোচা যে ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে ওগুলি দিয়ে আমি কিন্তু সুন্দর করে বড় বড় করে একটা একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বড়া করে নিলাম। আর এই দেখতে পাচ্ছ আমার বর কিন্তু বসে গেছে খাওয়ার জন্য, খুবই টেস্ট হয় এভাবে যদি বড়া করতে পারো, তা কিন্তু খুবই টেস্ট হয়। তো আমার কাছে খুব ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কলা গাছগুলো কেন এভাবে ভেঙে পড়ে যায় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখনও কিন্তু কলা গাছে কিন্তু 3-4টা ছড়িয়ে আছে, এই দেখো ফুল সহ এখনও 3-4টা আছে। তো কেন এমন হচ্ছে তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো, দেখতে খুব ভালো লাগে কিন্তু যখন ভেঙে পড়ে যায় তখন খুব কষ্ট লাগে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, বাই বাই।